বিয়ের খবর শুনে ভক্তরা অনেক খুশি হন। তেমনই তারকাদের বিবাহ বিচ্ছেদের খবর শুনলে তাদের মন খারাপ হয়। কিন্তু ইতিহাস বলে তারকাদের সংসার নাকি তাসের ঘর, এই করছে তো এই ভাঙছে। এর জন্য অবশ্য দায়ী করা হয় একে অপরের প্রতি সন্দেহ, অবিশ্বাস ও পরকীয়ার মতো বিষয়কে। আজ আমরা আপনাদের জানাবো এমন কিছু তারকা সম্পর্কে যারা বিয়েতে হ্যাট্রিক করেছেন। নাম্বার এক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই পর্যন্ত প্রায় তিনটি বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেন 1992 সালে অভিনেত্রী দেবশ্রী রায়কে। ভালোবেসেই বিয়ে করেছিলেন দেবশ্রীকে, কিন্তু মনের মিল না হওয়ায় 1995 সালে তারা আলাদা হয়ে যান। যদিও তাদের সেই বিচ্ছেদ দুজনের সম্মতিতেই হয়েছিল। এরপর প্রসেনজিৎ 1997 সালে বিয়ে করেন অভিনেত্রী অপর্ণাগ্রহ ঠাকুরতাকে, কিন্তু অভিনেতা তার সেই সংসারকেও বেশি দিন টিকিয়ে রাখতে পারেননি। 2002 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর প্রসেনজিৎ কিছুটা ভেঙে পড়েন। তখন হতাশা কাটিয়ে উঠতে তিনি অভিনয়ে মনোনিবেশ করেন। পরবর্তীতে সুখের আশায় তৃতীয়বারের মতো নায়িকা অর্পিতা পালকে বিয়ে করেন। বর্তমানে অর্পিতার সাথে এক ছেলেকে নিয়ে তিনি সুখে সংসার করছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কলকাতার এই সুন্দরী নায়িকা সিনেমার থেকেও ব্যক্তিগত বিষয়ের জন্য সবচেয়ে বেশি আলোচনায় থাকেন। টালিউডের এই অভিনেত্রী সম্প্রতি খ্যাতি অর্জন করেছেন বিয়ের হ্যাট্রিক করে। শ্রাবন্তীর প্রথম বিয়ে 2013 সালে মাত্র 16 বছর বয়সে। তার প্রথম স্বামী ছিলেন চলচ্চিত্র নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। রাজীবের স্ত্রী থাকাকালীন শ্রাবন্তী এক ছেলে সন্তানের মা হন, কিন্তু পরকীয়ার জের ধরে সেই সম্পর্ক বেশি দূর এগোতে পারেনি। পরে 2016 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর সুখের আশায় নায়িকা দ্বিতীয় বিয়ে করেন মুম্বাইয়ের মডেল ও অভিনেতা কৃষাণ ব্রজকে। বিচ্ছেদের এক মাস যেতে না যেতেই দ্বিতীয় বিয়ে করে চমকে দিয়েছিলেন এই অভিনেত্রী, কিন্তু বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি সেই সম্পর্ক। পরে 2019 সালে শুরুতে তৃতীয় বিয়ে করেন রোশান সিংকে। নাম্বার তিন, রচনা ব্যানার্জি। সিনেমা জগতের শুরুতে রচনা ব্যানার্জি ভালোবেসে বিয়ে করেছিলেন উড়িষ্যা নায়ক সিদ্ধান্ত মহাপাত্রকে। যদিও পরকীয়ার জের ধরে বিয়ের এক বছরের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর কিছুদিন পর তিনি প্রবাল বসুকে বিয়ে করেন। এই ঘরে রচনার এক ছেলে রয়েছে, ছেলের নাম প্রণিল বসু। কিছুদিন আগে হয়তো কানাঘোষা শোনা গিয়েছিল রচনা ও প্রবাল বসু ডিভোর্স হতে চলেছে। যদিও তার কারণ হিসেবে গুঞ্জন উঠেছিল রচনা নাকি কোন অভিনেতার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তবে এই বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। নাম্বার চার, স্বস্তিকা মুখার্জি। 1998 সালে প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। বিয়ের পর থেকে পাকাপোক্তভাবে সম্পর্ক না থাকলেও ডিভোর্স হয়নি তাদের মধ্যে। তবে 2004 সালে নায়ক জিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রথম স্বামীকে ডিভোর্স দেন স্বস্তিকা। জানা যায় জিত ও স্বস্তিকা সেই সম্পর্ক গোপনে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে একসাথে সংসার করা হয়নি তাদের। জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাবার পর স্বস্তিকা অবশ্য বেশ কিছু সম্পর্কে জড়িয়েছেন। এখনো পর্যন্ত স্বস্তিকার সর্বশেষ ও বর্তমান প্রেমিক সুমন মুখোপাধ্যায়। বর্তমানে তারা দুজন লিভ ইন রিলেশনশিপে রয়েছেন। নাম্বার পাঁচ, মিঠুন চক্রবর্তী। আপনারা হয়তো অনেকেই জানেন মিঠুন দার দুই স্ত্রী যোগিতা বালি ও শ্রীদেবী, কিন্তু আপনারা হয়তো জানেন না যোগিতা বালি মিঠুনের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী ছিলেন বলিউডের তৎকালীন অভিনেত্রী হেলেনা লুক। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর 1978 সালে মিঠুন দা পারিবারিকভাবে বিয়ে করেন যোগিতা বালিকে। পরবর্তীতে বলিউডের সুন্দরী নায়িকা শ্রীদেবীর প্রেমে পড়েন মিঠুন দা। জানা যায় তাদের সম্পর্ক গোপনে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে নায়িকা শ্রীদেবীর সাথে আর সংসার করা হয়ে ওঠেনি মিঠুন দার। পরে মিঠুন দা ফিরে যান তার স্ত্রী যোগিতা বালির কাছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি তো দেখলেন, আপনার কি মনে হয়? নায়ক নায়িকারা যে এতগুলো বিয়ে করলো সেটা কি ঠিক হয়েছে বলে আপনি মনে করেন? নায়ক নায়িকাদের বেশি বিয়ে করাকে কি আপনি সমর্থন করেন? এর মধ্যে কোন নায়ক নায়িকা আপনার কাছে বেশি প্রিয় এবং কোন নায়কের স্ত্রী বেশি সুন্দর বলে আপনার মনে হয়? জানতে চাই আপনার মতামত। আর এসব জানা শোনা সবারই দরকার, তাই সবাই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়ে দিন সবার মাঝে।